উপকার করে কখনো প্রতিদানের আশা করবে না। তোমার থেকে সাময়িক সুবিধা নিয়ে কেউ যদি ভালো থাকতে পারে তবে তাকে সাহায্য করো। যদি তুমি বুঝতে পারো সে তোমার থেকে আশা করছে তবে তার উপকার করো যদি তোমার সাধ্য থাকে। উপকার করে তুমি কাউকে বলতে যেও না তুমি উপকার করেছো, তবে তুমি কখনোই উপকারী হতে পারবে না। যে কৃতজ্ঞ সে সবসময় তোমার বিপদাপদে পাশে থাকবে, অকৃতজ্ঞরা কখনোই তোমার পাশে থাকবে না। যদি কারো উপকার করো মন থেকে করো, স্বার্থের জন্য নয়, তাহলে সেটা কখনোই উপকার হবে না। যতটুকু সম্ভব সাহায্য করো, সেটা শুধু অর্থ দিয়ে নয়, যে কোনো দিক দিয়ে হতে পারে। উপকারী কখনো গীবৎকারী হয় না, কারণ কেউ যদি তোমার উপকার না করে তুমি সেটা চালিয়ে নিতে পারবে। তবে যদি তোমার পিছনে কেউ গীবৎ করে তবে সে নিজেও ক্ষতিগ্রস্ত হবে, অন্যকেও ক্ষতিগ্রস্ত করবে। মিথ্যা মানুষ এমনভাবে সাজায় যা সত্যকেও হার মানায়, সেটা তুমি যদি বুঝতে পারো তারপরও তুমি তাকে সুযোগ দাও। ত্যাগ করে অনেক শান্তি পাওয়া যায়, সেটা আমি দেখেছি। এই দুনিয়াতে অনেক ত্যাগী ব্যক্তি ছিল, এখনও আছে। ত্যাগ শব্দের অর্থ অনেক বড়, যা বোঝার ক্ষমতা হয়তো তোমার আমার নেই, কারণ আমরা স্বার্থপর। ভোগ করা যায় না কিন্তু ত্যাগ করা যায়, সেটা যে কোনো দিক দিয়ে হতে পারে। চাইলে চেষ্টা করুন, দুনিয়া পাল্টে যাবে। মিথ্যা ত্যাগ করো, সম্পদ ত্যাগ করো প্রয়োজনের অতিরিক্ত, সার্থক হতে চেষ্টা করো, স্বার্থপর নয়। কথায় আছে, ভোগে নয় ত্যাগেই সুখ। আপনাদের কি মনে হয়? ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।